এত বিরোধিতা করা সত্ত্বেও পশ্চিমবাংলার গ্রামে গ্রামে উৎসব হয়েছে তো সেই জন্য এরকম কিছু না মিডিয়াতে থাকা যাবে না তাই বলছেন দেখা জোট হওয়াটা একটা বাধ্যকতা ওনাদের কাছে কারণ সবারই অস্তিত্বের সংকট সবার লক্ষ্য একটাই মুসলিম ভোট সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি দেখুন কেবল মুসলিমদের টার্গেট করে প্রোগ্রাম করছে এখানে সংহতি মিছিল তাই হয়েছে মুসলমানদের দেখানো হচ্ছে আমি আপনাদের সঙ্গে আছি রেখে নেব তো কিন্তু মুসলমানরা তো জোট আছেই এবার হিন্দুরা জোট বানছে এনারা যদি জোট না করে আলাদা লড়েন পশ্চিমবাংলায় মুসলিম ভোট যদি ভাগ হয় কেউ তো দোকান খুলতে পারবে না এখানকার যা অবস্থা হয়েছে হিন্দু সমাজ যেভাবে বিজেপিকে ভোট করবে সেই জন্য মুসলমানদেরকে মেসেজ দেওয়া হচ্ছে কে বড় সেকুলার কে বড় বিজেপি বিরোধী এই চলবে এখনও সময় আছে অনেক কিছু ঘটবে দেখুন কার সঙ্গে কি সম্পর্ক একসঙ্গে বসে চা খেলে হয়ে যায় উনি মমতা ব্যানার্জি যখন যান সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে উনি সময় দেন না এগুলো ইতিহাস সেই জন্য এই ধরনের স্টেটমেন্ট বাজি মিডিয়াতে চলবে বাংলা কেন ভারতবর্ষের রাজনীতি এর কোনো গুরুত্ব নেই সাধারণ মানুষ দেখছে এদের নাটক মানুষকে একটু দিগ্রান্ত করার চেষ্টা হচ্ছে যারা কমিটেড নয় তারা কি করবে বুঝতে পারছে না কেবল বিজেপির দিকে সবাই না চলে যাক তাদেরকে একটু আটকানোর চেষ্টা হচ্ছে না উনি নাম রেখেছেন আপনার বাড়ির ছেলে হল আমি নাম রাখলাম ছেলে তো আমার হবে না যার ছেলে তারই হবে যে নাম রেখেছে সে বলে আমারই ছেলে নীতিশবাবু দৌড়াদৌড়ি করেছেন সারা ভারতবর্ষের নেতাদের সঙ্গে দেখা করেছেন এখানেও এসেছিলেন নবীনবাবুর কাছেও গেছিলেন তিনি কি মালিক হয়ে যাবেন ফার্স্ট আর সেকেন্ড চান্স দুজনকে তো আউট করে দিয়েছে ইন্ডিয়া এখন কংগ্রেস হাতে নিয়ে নিয়েছে ব্যাপারটা মালিক হয়ে গেছেন কংগ্রেস কিন্তু কংগ্রেসের কে নেতা হবে সেটাও মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছেন খড়গের নাম উনি বলেছেন কারণ কংগ্রেস কখনই খড়গেজির নাম বলবে বললে গান্ধী পরিবার থেকে কেউ সেটা কাউকে নিয়ে বলি নেওয়ার চেষ্টা হবে যে রাহুল গান্ধী হবেন বা সোনিয়া গান্ধী হবেন নেতা যতক্ষণ না অন্য কেউ বলছে এই ধরনের একটা অসামঞ্জস্য চলবে ইয়ে সবই ড্রামা বলছি না দেখুন শাহজাহানকে তো অ্যারেস্ট করে আইনের সামনে আনার দরকার আছে সে ভাবছে যে নদীর ভেতরে সমুদ্রে সুন্দরবনে আছে কেউ ছুতে পারবে না আজ আমি তো তখনই বলেছিলাম যে মাটি খোঁড়ে বার করতে হবে ও কোথায় আছে আর কী আছে এই ধরনের অপরাধী খোলা থাকা সমাজের মধ্যে ঘুরে বেড়ানো মানে সমাজের মধ্যে বিশৃঙ্খলা এবং অশান্তির পরিবেশ তৈরি হওয়া টিএমসি এরকম কিছু গুন্ডা মাফিয়া ক্রিমিনাল তৈরি করেছে যাদের দিয়ে পশ্চিমবাংলায় তারা রাজনীতি করছে টিএমসি রাজ সংগঠন বলে কিছু নেই ক্যাডার বলে কিছু নেই যদি সাপোর্টার থাকে সেলফ হেল্প লোকেরা তাদেরকে নিজ আয় গাড়ি করে দিয়ে সভাইতে বসিয়ে দেওয়া হয় বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় আর বাকি কিছু এ ধরনের গুন্ডা পুলিশ কেড়ে চালাচ্ছে সে যেন টিএমসি চাইবে না এর হোক এর ভেতরে যাক তাহলে পার্টিটাই উঠে যাবে তারাই তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে এটি চেষ্টা করছে আমরা আশা করব। ইডি তাড়াতাড়ি সফল হবে তাকে অ্যারেস্টও করবে তাকে জিজ্ঞাসাবাদ করবে

তিনি না প্রধান হয়ে যান কখন সরকারের প্রধান হয়ে যান এটা নিয়ে মানুষ কনফিউজ কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী তাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে তার কাছ থেকে দাবি করা যেতে পারে আর মুশকিল হচ্ছে যে কে সিএম বোঝা যাচ্ছে সুপার সিএম হয়ে গেছেন একজন তিনি বার্ধক্য ভাতা চালু করা করে দিচ্ছেন তারপরে সরকার চালু করছে তিনি মহকুমা ঘোষণা করে দিচ্ছেন তারপরে সরকার মহকুমা ঘোষণা করছে এখন অভিষেক ব্যানার্জি সিএম না মমতা ব্যানার্জি বোঝা যাচ্ছে না আমাদের সভাপতি হয়তো নাম দেখে দিয়েছেন এটাতে কনফিউশন আছে কাজটা কী করে হবে আমার তো মনে হয় চিঠি আজকের ডাউনলোড হওয়া যাওয়া উচিত সব থেকে কেউ কেউ কিছু ভুল করতে পারে কিন্তু আমাকে যদি এখনও কিছু না পেয়ে থাকেন দুয়ারের লোকালি হয় যে চুরি তো লোকালি আর টাকা তো যাচ্ছে ডিএম মাধ্যমে পঞ্চায়েতে পুরসভাতে আর লুট তো ওখানেই হচ্ছে 100 দিনের কাজের টাকা রাস্তার টাকা লুট হয়েছে কিন্তু লোকালি লুট হচ্ছে সব ওখানে গিয়ে আর সেটা সাইফনের মাধ্যমে কালীঘাটে চলে আসে কলকাতায় চলে আসে দোষ যেই করুক তারা কুচ্চ কি করে বছর বছর কি করে সাজাহান তৈরি হচ্ছে কি করে এই ধরনের বড় বড় সমস্ত ক্রিমিনালরা তৈরি হচ্ছে যারা আজকে জেলে যাচ্ছে যাদের সিবিএ যাঁচ করছে বা চাল আর ইনকোয়ারি করতে গিয়ে বন্ধ হয়ে যায় কেন মাঝখানে যেটা আজকে ইডিকে করতে হচ্ছে যদি মমতা ব্যানার্জিরা এইসব করে ফেলতেন পাপ বিদায় তাহলে আজকে এইসব দিন দেখতে হতো না না ঘুমিয়ে রাত কাটাতে হতো না আর ইডি গিয়ে গালাগালি দিতে হতো না মিছিল করতে হতো না এগুলো ওনারা করেন না ওনারা বাড়তে দিয়েছেন কিন্তু যে সরকার কেন্দ্রে বসে আছে না খাউঙ্গা না খানে দুঙ্গা সমস্ত এজেন্সি সারা দেশ জুড়ে এই ধরনের তদন্ত করছে তাতে অনেক কিছু বেরোচ্ছে কত দশ বছর ধরে তার আগের থেকে যেসব দুর্নীতি চলেছে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছে তার কিনারা হচ্ছে বহু বড় বড় নেতা হয়েছেন এই টাকা কামিয়ে তারা এখন ভেতরে যাচ্ছেন ধর্মের নামে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে দেশে অথচ যারা দেশের জন্য জীবন দিলেন তাদেরকে অপমান করা হচ্ছে নেতাজি স্বামীজি তাদেরকে অপমান করছে বিজেপি রাম কি ছোট নাকি নেতাজি আর এর চাইতে রাম তো রাষ্ট্রপুরুষ আগে রাম তার জন্য তো আর্ধেক দিন ছুটি দেওয়া বিজেপি ছুটির কালচারে বিশ্বাস করে না মমতা ব্যানার্জি লোক ডিমান্ড করলে একটা ছুটি দিয়ে দেন আমি বলছি না তার পার্টির জেনারেল সেক্রেটারি বলছেন এত ছুটি দিচ্ছে আবার ডিএ কিসের চাই তো ডি এর বদলে ছুটি দেন নাগা মানুষ পরিষেবা পায় না ছুটির কালচার চলবে না আমরা পার্লামেন্টও বন্ধ করি না শোক প্রস্তাব আনুন বা স্মরণ করে কাজ শুরু হয় মমতা ব্যানার্জি সিপিএমের সেই কালচার নিয়ে চলেছেন কাজ করার দরকার নেই ফুর্তি করো আনন্দ করো মিছিল করো ছুটি নাও এটা চলবে না নেতাজির প্রতি যদি কেউ কাজ করে থাকে সম্মান দেখিয়ে থাকেন সেটা নরেন্দ্র মোদী করেছেন তার স্ট্যাচু তৈরি করেছেন ওখানে রাজ এতে কর্তব্য পথেতে ইন্ডিয়া গেটের সামনে তার নামে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে তার ফাইল প্রকাশিত করা থেকে একমাত্র নেতাজির যে জন্ম জন্মদিবস সেটাকে ওনারা রাষ্ট্রীয় ছুটির কথা বলে এসেছিলেন কি দেশপ্রেম দিবস দেশপ্রেম একদিন হয় না এটা মানুষের জীবনের চরিত্রের একটা অঙ্গ তাই পরাক্রম দিবস ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কারণ তিনি পরাক্রম দেখিয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন মানুষ তো রুখে দাঁড়িয়েছে নাহলে রাস্তায় চোর চোর আওয়াজ শোনা যাচ্ছে কেন তার পরিবারের প্রতি তার নেতাদের দেখে লোকে চোর চোর বলে পুলিশ তো আর টাকা তুলবে পুলিশ সেই নেতাদের বাঁচাবে যারা চুরি করবে আমরা তো পশ্চিমবাংলা পুলিশকে তাই দেখছি আর রাম মন্দিরের দিনে উৎসব হলে লোকের মাইক খুলে দেবে লোককে ধমকাবে এটাই পুলিশের কাজ তাই পুলিশকে লোকে তাড়া করছে আজকে গাছে বেঁধে রাখছে পুলিশকে করাপ্ট করা পুলিশকে বদমাইশি করতে শেখানো এটা মমতা ব্যানার্জি করিয়েছেন ঘুষ নিতে শেখানো কাটমানি তোলা শেখানো গরুর টাকা পাথরের টাকা বালির টাকা কয়লার টাকা তো পুলিশই তুলে দিচ্ছে তো পুলিশ তার কাজ ছেড়ে দিয়ে ওইটা করছে তাই আজকে অপরাধ বেড়ে চলেছে এই নেতারা ঘুরে বেড়াচ্ছে এত জোর প্রথমে

গান্ধী পরিবার বা তার আশপাশের লোক কেন পাবে না তারা কি দেশের জন্য স্যাক্রিফাইস করেনি রামের মন্দির যখন স্বাধীনতা পরে গুজরাটে সোমনাথ মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছিল ডক্টর রাজীন্দ্র প্রসাদের হাত ধরে কেন রাম মন্দির তখন হয়নি কেন ঝুলিয়ে রাখা হয়েছিল হিন্দু মুসলিম রাজনীতি করার জন্য কেন তিনশো সত্তর হাটানো হয়নি কেন তিনতলাখ হাঁটানো হয়নি এই কাজগুলো তো রাষ্ট্রের স্বার্থে করার দরকার ছিল কেউ করে বলে নরেন্দ্র মোদীকে করা করতে হচ্ছে আরও যা যা কাজ আছে এই ধরনের ভারতকে শক্তিশালী

দেখুন সরকারি কাজ হবে কিনা নির্বাচন কমিশন তো বলতে পারে না তারা তাদের কাজ করবে সময় করবে ঠিক যে তারা সরকারের সঙ্গে আলোচনা করবে আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসনের ব্যবস্থা তারা কিন্তু প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছেন বলেছেন যে আমরাই ভিত্তিপ্রস্তর স্থাপন করি ফাউন্ডেশন স্টোন রাখি আর আমরাই ফিতে কাটি উদ্বোধন করি এটা মোদী যে এই কালচার নিয়ে এসছেন তিনি যে কাজটা শুরু করেন সেটা শেষ করেন সেজন্য মোদী সরকারের জমানায় যে সরকারি কাজ শুরু হয়েছে সে হাজার হাজার কোটি টাকার হোক বা শত শত কোটি টাকার হোক যত বড় কাজই হোক না কেন তিনি সেটা সম্পূর্ণ করে সাধারণ মানুষের স্বার্থে উদ্বোধন করে যাবেন লোকের হাতে তুলে দিয়ে যাবেন আর সেই নীতি নিয়ে সরকার কাজ করছে সবই টাইম বাউন্ড কাজ কেবল নরেন্দ্র কেবল পশ্চিমবাংলায় কাজ এসে আটকে যায় একশো দিনের কাজের পুরো হয় না আবাস যোজনার কাজ পুরো হচ্ছে না লোক বাড়ি পাচ্ছে তার নাম এসেছে অর্ধেক হয়ে আটকে আছে টাকা দিচ্ছে না বা যা কিছু কিষাণ সম্মান নিধি পুরো হচ্ছে না আয়ুষ্মান যোজনার কাজ পুরো হচ্ছে না এই সরকার করতে দিচ্ছে না নাহলে মোদী সরকার যেটা বলেছে সেটা করে আর সময়ের মধ্যে দিয়ে দেবে লোকের হাতে বিজেপি হচ্ছে ছোটো জগন্নাথ সেই বাক্স একদিন ফুটো হয়ে যাবে পঁচাত্তর ভাগ টাকা আমরা দিচ্ছি পঁচিশ ভাগ টাকা কেন্দ্র দিচ্ছে হাজার টাকার গ্যাসে চড়ছে বিনা পয়সার চাল এই হচ্ছে দেশের হাল বিনা পয়সার চালও তো মোদী দিচ্ছেন উনি কি দিয়েছেন উনি তো বলেছেন যে আজীবন আমি রেশন দেবো আপনারা মনে করুন আপনাদের দেখিয়েছেন আর করোনার সময় বলেছিলেন যখন মোদিজি ঘোষণা করেছিলেন যে আমরা ফ্রিতে চাল ডাল গম দেবো মোদিজি কিন্তু দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছেন যখন তিনি বললেন যে দু বছর পরে আমরা বন্ধ করে দেবো তার এমপিরাই ছুটেছিলেন চিঠি লিখেছিলেন না না বন্ধ করবেন না আমরা খেতে পাবো না তখন চিৎকার করেছিলেন টিএমসি নেতারা বন্ধ করবেন না আরে আপনারা যদি আজীবন দেবেন বলছেন চিন্তা করছেন দিন না তো মোদির টাকায় দিদির ফুটানি এটা কতদিন চলবে মানুষ সব জানে কোথায় কি এটা কালীঘাটের গঙ্গার খালটাও তো সংস্কার করতে পারেন বাড়ির পেছনে আমরা দেখেছি টিচাররা ওনার বাড়িতে বিক্ষোভ দেখা দিয়েছেন এতটা কাদার মধ্যে হাঁটুর উপরে কাদা দিয়ে হেঁটে গেছেন কিছু সংস্কার করেনি বলেন যেটুকু সংস্কার ছিল পশ্চিমবাংলায় এই যে দুর্নীতি সমাজকে পাঁকে ভরিয়ে দিয়েছে এখানকার শিল্প এখানকার স্বাস্থ্য এখানকার শিক্ষা প্রশাসনিক ব্যবস্থা সবকে নষ্ট করেছিলেন উনি যেটুকু বেঁচে ছিল সিপিএমের পরে সেটাকে উনি একবারে গঙ্গাযাত্রা করে ছাড়ছেন তো সংস্কার ফংস্কার ওনার কাজ নয় ডেভেলপমেন্ট ওনার কাজ নয় উনি রাজনীতি বোঝেন আর তার জন্য দেশের সর্বনাশ হয়ে গেলে কিছু যায় আসে না পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যায় তাতে কিছু যায় আসে না ওনার ভোট চাই আমি কি করবো কোথায় কেস চলছে কেস ফয়সালা আগেই হয়ে গেছে বারবার চাকরি দেওয়ার কথা কোর্ট বলছে উনি তো মানছেন না উনি ওনার লোকদের দিয়ে কেস করেন সব জায়গায় যাতে চাকরি দিতে না হয় সে টাকাটা ঝাড়া যায় কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা দিচ্ছে সেই টাকাতে বিহার সরকার এক লাখ লোককে চাকরি দিতে পারে অন্যান্য রাজ্য চাকরি দিতে পারে দিয়ে দিতে পারে আপনি কেন দিতে পারছেন না কেন আপনার সরকারি কর্মচারীদের ছত্রিশ পার্সেন্ট দিয়ে থেকে বঞ্চিত করছেন এখানকার সাধারণ পুলিশ কর্মী আর আইপিএসদের দের মধ্যে এই যে পার্থক্য তারা চল্লিশ পার্সেন্ট বেশি পাচ্ছেন আর এরা চার পার্সেন্ট মাত্র পাচ্ছেন সেখানে কেন আপনি বিভাজন করছেন টাকা তো কেন্দ্র সরকার কাউকে দিচ্ছেন এরকম নয় অন্য রাজ্যতে তো কমপ্লেন করছে না সবাই পেয়ে যাচ্ছে সময় আপনিও পেয়ে যাচ্ছেন আপনি খালি হিসাব দেন না সে টাকা কোথায় যায় কেউ জানতে পারে না তাই মাঝে মধ্যে ফান্ড আটকায় বাকি তো সবই আসছে রাজ্য জুড়ে রাস্তার অবস্থা বেহাল রিপাবলিক বাংলা বারবার এই খবর দেখিয়েছে বেহাল রাস্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেউ কেউ পিচ তুলে দেখাচ্ছে যে রাস্তায় পিচ নেই আরে বৃষ্টি হলে বর্ষা হলে পিচ তো উঠবে হ্যাঁ এমন পিচ যে বৃষ্টিতেই উঠে যাচ্ছে এটা আপনাদের দেখা তো হচ্ছে কিন্তু আমরা যারা গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই গাড়ি নিয়ে সারা দিন রাত তারা দেখতে পাচ্ছি গাড়িতে বসে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে কেন্দ্রের ন্যাশনাল হাইওয়ে থেকে যেই রাজ্য সড়কে নেমে যাবে না বুঝতে পারবেন যে রাজ্য সড়ক শুরু হয়ে যাচ্ছে শরীরের মধ্যে জাগুনি হবে একটা মনে হচ্ছে নৌকোই চড়ে আছেন এই পরিস্থিতি হয় তো সেই জন্য এটা দেখাচ্ছেন আপনারা ঠিকই আছে আপনাদের দায়িত্ব কিন্তু রাস্তা বলে কিছু নেই দু দু বছর হয়ে গেল রাস্তা সারানো হয়নি একবার রাস্তা সারাই করেছে কোনো মতে তার বিল দেওয়া হয়নি বলে কন্ট্রাক্টর দ্বিতীয় টেন্ডার নিতে চাইছে না কাজ করতে বারবার টেন্ডার ক্যান্সেল করতে হচ্ছে কারণ জানে কাজ তো করে দেবো পয়সা পাবো না কারণ ফর্টি পার্সেন্ট টাকাই তো চলে যাবে তাদের কর্মচারীদের নেতাদের হাতে তাহলে তো পিচ তো ওইরকমই হবে হাত দিয়ে তোলা যাবে সংবাদ দিচ্ছে ধমকাচ্ছেন ধমকানো অভ্যাসনার আর পার্টির লোকেরা ওনার ধমক শোনেন না এখন সংবাদ মাধ্যম শুনবে কেন বিরোধীরা শুনবে কেন বলছে আজকে শেখ শাহজাহা বাড়িতে ইডি যখন যাচ্ছে তখন নাইজোর থানার পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করছে আধিকারিকদের এটা একটা ইউনিক ছবি মানে এটা কি বলবেন হ্যাঁ সাংবাদিকদের তল্লাশি করবে এরপরে ইডির অফিসারদের তল্লাশি হবে কিন্তু শাহজাহানের মতো লোকেদের গায়ে কোনোদিন হাত দিতে পারবেন কারণ তাদেরই তো পোষা লোক এই পুলিশগুলো না যৌথ সংগ্রামী মঞ্চে চারজন দ্বিতীয় দফায় ফের নতুন করে অনশন করছে নাকি শুভেন্দু অধিকারীও কিছু লিখেছেন রাজ্যপালের কাছে খুবই অমানবিক যারা অধিকারের জন্য লড়াই করছেন তারা রাস্তার ধারে বছর পর বসে আছেন যৌবন শেষ হয়ে যাচ্ছে সরকারি আদালতের নির্দেশ সত্ত্বেও চাকরি পাচ্ছেন না তাদের সঙ্গে কথাও বলা হচ্ছে না তাদেরকে সামান্য সম্মানও দেওয়া হচ্ছে না বাংলার এই যে যৌবন হয় বাংলার বাইরে যেতে হবে নাহলে রাস্তার ধরে শেষ হয়ে যাবে দেখুন আমরা তো হঠাৎ শুরু ওনারা আলোচনা করছেন রান্নার কথা শুরু হচ্ছে রাত দশটার সময় যে কি রান্না হবে বাজার করবো কিনা না আমরা সন্ধ্যাবেলা রান্না করে দিয়ে বসে এখন টিভি সিরিয়াল দেখছি এরম অবস্থা তো বিজেপি একটা নির্বাচন শেষ হয়ে গেলে পরে নির্বাচনের প্রস্তুতি শুরু করে মানে সাংগঠনিক প্রস্তুতি যেখানে বিধানসভা হয়ে গেছে তারা লোকসভার জন্য বুথ সংগঠন করছে আমরা এখানে শুরু করেছি পঞ্চায়েত আবার নতুন করে যেন আমাদের প্রস্তুতি সবসময় আছে আপনারা জানেন ছজন মন্ত্রী এক দেড় বছর ধরে পশ্চিমবাংলায় এসে যে আসনগুলো গতবার আমরা জিতিনি পার্লামেন্টে সেখানে তারা নার্সিং করছেন এবং মাননীয় দুজন বরিষ্ঠ নেতা মাননীয় অমিত ভাই আর মাননীয় নাড্ডাজি তারাও ভাগ করে নিয়েছেন এই আসনগুলোতে এসে বড় কার্যক্রম কর্মী সভা ইত্যাদি করছেন এবং আগামী উনত্রিশ তারিখ সম্ভবত আরেকবার অমিত শাহ আসছেন বুথকর্মী সম্মেলন হবে এটা নিরন্তর আমাদের চলতে থাকে সংগঠনের কাজ সেন আলাদা করে একদিন মমতা ব্যানার্জি কী কোর মিটিং ডাকবেন একদিন অমুক ডাকবেন সেটাই খবর হবে আমাদের এগুলো খবর হয় না তো প্রতিনিয়ত প্র্যাকটিস আমাদের সকালবেলা আমি যেমন মর্নিং ওয়াক করি আমাদের পার্টিও রয়েছে বৈঠক করে দেখুন জোট হবে কি হবে না সেই দিকে তো বিজেপি সংগঠন করে না বা লড়াই লড়ে না হতে পারে স্ট্র্যাটেজি কিছু পরিবর্তন হবে জোট করাটা ওদের কাছে একটা কম্পালশন লড়াই লড়াটা ইলেকশন লড়াটা আমাদের কাছে যেমন কম্পালসান জিতাটা ওদের কাছে জোট করাটা কম্পালশন ওরা ঠিক করুন কি করবেন একজন দুজন তিনজন কজন ক্যান্ডিডেট আমাদের সামনে থাকবে আমরা গতবারে তো লড়াই করেছি জিতেছি তখন প্রাথমিক স্তরে আমাদের সংগঠন ছিল এতটা পোক্ত হয়নি যুবকরা কাজ করছিলেন আমরাও পাঁচ বছর কাটিয়ে এসেছি গঙ্গার অনেক জল বইতে দেখেছি এবার লড়াই অন্যরকম হবে আমরা তো পঁয়ত্রিশটা টার্গেট দেখেছি আর আপনি জানেন আমরা যেটা বলি সেটা করি মোদি কি বলেছেন না মোদির গ্যারান্টি এটা হবেই আর অমিত শাহ যে জিতিয়ে গেছেন তিনি আবার আমাদের টার্গেট দিয়েছেন তিনি বলেছেন কর্মীরা তো প্রাণপাত করে দেবে